ছবি নতুন গান লেখার পর গুরুদেব বললেন, তোমার কাজ তো হয়ে গেল, এবার তুমি থামো। শৈলজারঞ্জন বললেন, গুরুদেব, এক ডিজিটের মূল্য কি? অন্তত দুটো ডিজিট করবি, একের পাশে শূন্য। বর্ষামঙ্গলের জন্য গুরুদেব সপ্তম গান লিখলেন। গানটি শৈলজারঞ্জনের মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। ছাত্রছাত্রীদের শেখানোর সময়ে গুরুদেব লক্ষ্য করেছিলেন, সেই গানটি হল স্বপ্নে আমার মনে হল। স্বপ্নে আমার মনে হল, স্বপ্ন ভাবিলে আমার দ্বারে হার। স্বপ্নে আমার মনে হল, আমি জাগি নাই জাগি নাই, তুমি মিলালে অন্ধকারে হার। স্বপ্নে আমার মনে হল, অচেতন কখন রিমিঝিমি ধ্বনি বাজে বাজে, অচেতন মনু মাঝে কখন রিমিঝিমি ধ্বনি বাজে বাজে, রিমিঝিমি রিমিঝিমি ভোলের ছায়া। Oh, yeah.